এ যেন ঠিক উল্টো পুরাণ, যেখানে সরকারি জমি জবরদখল করে ব্যবসা চালিয়ে নিয়ে যাওয়ার পরও তারপরে জবরদখল ওঠাতে চায় না ওই ব্যবসায়ী রাস্তা সম্প্রসারণ কি বা অন্যান্য কাজের সময়। কিন্তু ঠিক উল্টো ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানা এলাকার ম্যাচগ্রাম মোড়। ম্যাচগ্রামের মোড় থেকে সম্প্রতি ওই রাস্তা চাওড়া হচ্ছে আর স্থানীয় দোকানদাররাই উদ্যোগ নিচ্ছেন দোকান সরিয়ে নিতে। প্রশাসন নির্দেশ দিয়েছে রোডের শেষ প্রান্ত থেকে 10.5 মিটার ক্লিয়ার করতে, তাহলে রাস্তার কাজটা তাড়াতাড়ি হবে এবং ভালো হবে। আমরা মেচগ্রামের ব্যবসায়ীবৃন্দ আমরা সব দিনই অভ্যস্ত আছি রোডসের সঙ্গে, মানে পিডব্লিউডির সঙ্গে আমরা যতটা সম্ভব কোঅপারেট করে ব্যবসা করতে চাই এবং ওনারাও আমাদেরকে সহযোগিতা করে আসছেন বিগত দিনে, আমরাও আজও সহযোগিতা করব যাতে রাস্তাটা সুন্দর হয় চওড়া হয়। ওনারা সেরকম কিছু ডেট দেননি, এক সপ্তাহের মধ্যে যদি ক্লিয়ার করে নিই সেটা ভালো হয় এই জন্য বলেছেন। আমরা বাজার সম্প্রতি পাঁশকুড়ার 16 নম্বর জাতীয় সড়কের ম্যাচগ্রামের মোড় থেকে যে রাস্তা ঘাটাল আরামবাগ হয়ে বর্ধমান পর্যন্ত চলে গেছে ওই রাস্তা জাতীয় সড়কের নিয়ন্ত্রণে এসেছে। ওই রাস্তা জাতীয় সড়কের জন্য সম্প্রসারণ হচ্ছে আর সম্প্রসারণের ফলে ম্যাচগ্রাম মোড়ে থাকা বেশ কিছু দোকান রাস্তার ওপর ছিল যা পিডব্লিউডি রোডসের জায়গারই দখল করে সেই জায়গা ভাঙার খালি করে নির্দেশ দেন প্রশাসন। আর প্রশাসনের সঙ্গে একই সঙ্গে হাত মেলাতে উদ্যোগী ওই দোকানদাররা। ওই দোকানদাররা জানিয়েছেন যে প্রশাসন থেকে নির্দেশ এসেছে রাস্তার দুই পাশে 23 ফুট করে জায়গা ছেড়ে দেওয়ার। কমিটি থেকে সমস্ত ব্যবসায়ীকে ডেকে মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং একমত হয়েছি যে আমরা নিজেরাই তুলে নেব, আবার রোড কমপ্লিট হয়ে যাওয়ার পর যেটুকুনি সরকারি জায়গা থাকবে তাতে আমরা পুনরায় ব্যবসা শুরু করব। সেটা আমরা বাজার কমিটি এবং আমাদের এখানকার রুলিং পার্টি আমাদের সঙ্গে আছে, আমরা সবাই একমত হয়ে একসাথে থেকে এই ব্যবস্থাটা নেব। জায়গার অভাবে রাস্তা সম্প্রসারণ যাতে আটকে না পড়ে তার জন্যই এই উদ্যোগ বলে জানান স্থানীয় দোকানদাররা। রাস্তা সম্প্রসারণ শুধু যে সাধারণ মানুষ নয় সব মানুষের ক্ষেত্রেই কাজে লাগবে তাও তারা বলছেন, ফলে এ যেন উল্টো পুরাণ হলো পাঁশকুড়ার ম্যাচগ্রাম মোড়ে। ম্যাচগ্রাম মোড়ে স্থানীয় দোকানদাররাই নিজেদের দোকানপত্র সরিয়ে নিতে চায় বা সরিয়ে নিয়ে জায়গা খালি করতে চায় পিডব্লিউ রোডসের জায়গা, আর তাতে সবাই মান্যতা দিয়েছে এই প্রশাসনের রাস্তা সম্প্রসারণকে। প্রশাসন বা যারা এসেছিলেন ওনারা বলছেন যে রোড থেকে 23 ফুট মানে ছেড়ে দিতে হবে, এটাই বলেছে আর কি। মান্যতা দিচ্ছে বলতে ওটা ভানু সঙ্গে কথা হয়েছে, আমাদের যে সেক্রেটারি তার সঙ্গে কথা হয়েছে। জায়গার অভাবে যেখানে রাস্তার কাজ থমকে যায় সেখানে জবরদখলকারীরা নিজেরাই সরে যেতে চাইছে পাঁশকুড়ার ম্যাচগ্রামে। পাঁশকুড়া থেকে সৈকত সিয়ার রিপোর্ট, নিউজ 18 লোকাল।